আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আবার রান্নাবান্না নিয়ে রাঁধুন বাড়ুন নিয়ে চলে আসলাম। দুজন খেলা সত্যি রেডি করতেছে। এখানে হচ্ছে গরুর মাংস, মুরগি, আর এখানে বেগুন সত্যি দিয়ে হবে, আর তেলাপিয়া মাছ, সাথে আরেকটা ভিন্ন রকমের ফুলি মাছ আছে, মাছ ভুলা ফুল পেঁপে হবে গরুর মাংসের হাড়ি দিয়ে। আলু দিবে গরুর মাংস, তাই না? জি। আর এটা হবে ভর্তা, চিংড়ি মাছের মাথা গুলো সুন্দর করে ভাজা ভাজা করবে, আর সাথে এটা হবে ভর্তা, বরবটি আর পেঁপের ভর্তা। হচ্ছে তেলাপিয়া মাছের জন্য মরিচ রেডি করে নিলাম, হলুদ মরিচ লবণ একসাথে রেডি করে নিলাম। তালাশ করছেন দেখে তো আসতেন, ও দেখা দিতে আসছে যে আমি বেশি আসি, এখন দুধটা একদম হয়ে গেছে রে, নামাই ফেলবো। এতে মাছ দিব আর এটা দিয়ে বেগুনের ছোট বেগুন দিব। রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম, এটা একটু শুটকি বসাবো শুটকির জন্য। এদিকে মাছ দিব, গরম তেলের মধ্যে যখন পেঁয়াজটা দেওয়া হয় সাথে সাথে সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসে, খুবই ভালো লাগে সেটা। গরমে তো মানুষের পেটের ওষুধটা বেশি খাবার হজম হয় না, জীবাণু বেড়ে গেছে চারিদিকে। তোফার মাথা কিসে? তুমি আসছো, তুমি আসছো, তুমি কিতো লাগছে, কিতো লাগছে ওর থেকে? একে একটু রুটি খাইতে দাও, রুটি রুটি ভাত আছে না? চিকুন খোলা ভোর রাতের ভাত আছে না? একটা মাছের জন্য দিয়ে দিলাম, দুই চা তিন চামচের মতো হলুদ মরিচের গুঁড়ো দিলাম, এক চামচ হলুদ দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে দিলাম। কতগুলো মাছি মারছে দেখছো, এমন মাছি হয়েছে এখানে, দরজা খুলতেই পারি না মাছি চালায়। মেয়াও তুমি আসছো, ওই তো ওই তো, কই কে, কই কই, হলুদ মরিচ পাতলা, হলুদ মরিচ আর লবণ রেডি করে নিলাম, দিয়ে দেবো এটাতে, এটা বসাবো বেগুন দিয়ে।
পাঁচটা কেসে রসুন দিয়ে দিয়েছিলাম আগে থেকে। দুঃখিত, নানা শ্বশুরের পুকুরের মাছ সুজে কত না, নানা শ্বশুরের পুকুরের মাছ খাওয়া এরকম সৌভাগ্য অনেকের হয় না। নানা শ্বশুরকেও দেখেছি আমি অনেকে, আবার তাও দেখার নেই, শ্বশুরকেও দেখার নেই অনেকে। আলহামদুলিল্লাহ আমি শ্বশুর নানা শ্বশুরকেও পাইছি, আর ওনার পুকুরে মাছ খাচ্ছি চিটং থেকে আনাইয়া। ওনাদের পুকুরে জাল দিয়েছে, ওখান থেকে কিছু মাছ পাঠাইছে, এটা হচ্ছে তারই একটা অংশ, তেলাপিয়া মাছ, ফুলি মাছ, তেলাপিয়া মাছ, রুই মাছ, কাতলা মাছ, অনেক মাছ পাঠাইছে মামারা। মামার শ্বশুর অবশ্য বেঁচে নেই, ব্যস্ত নসিব করুক আল্লাহ, খুব ভালো মানুষ ছিল ছিলেন। মাছও রান্না করে খাচ্ছি, খারাপ লাগছে না, ভাবতেই ভালো লাগছে। হ্যাঁ, এই পুকুরে মাছ দেখে আমাদের পুকুরে মাছের কথা মনে পড়ে গেল। আমাদের পুকুরে ওই জল দিনে জাল দিয়ে মাছ তুলে সম্ভবত এই কয়েক কিছুদিনের মধ্যে তুলবে। আমি এত দূরে থাকি যে আমার কপালে এই মাছগুলো জোটে না, খুব কম, বাড়িতে গেলে খেতে পারি আর কি। ছুটকি দিয়ে রান্না করার কথা ছিল বেগুন, কিন্তু হঠাৎ করে আমি চিন্তা ভাবনা বদলাই ফেললাম, পাল্টাইলাম, পাল্টাই এখন এই ছুটকি দিয়ে রান্না করবো বেলেম্বুটা। বেলেম্বু রান্না করবো টক টক করে, বেলেম্বু তো অনেকেই চেনেন। তো বেগুন রান্না করবো ফার্স্টে ছুটকি দিয়ে, আজ মিনিটে ছুটকি দিয়ে টক টক করে রান্না করবো, এই টক করে রান্না করবো। এই বেলেম্বুটাকে অনেকেই দেখেছেন নিশ্চয়ই, আমাদের বাগানে গাছ আছে, গাছ থেকে ছিঁড়ে আসছে জৈতুন খেলা। এই যে এটা হচ্ছে জৈতুন খেলা, টমেটো কাটে না, কাঁচা টমেটো টক করবে আর কই মা, ওটা গেলা কই, আয় আয়, কেন শুয়ে থাকছো, কেন গরম লাগে, অনেক ক্লান্ত মনে হচ্ছে, রোদের তীব্রতায় সে অনেক ক্লান্ত। ভালো লাগে না, সেটাই শুধু টান খাচ্ছে, খাও খাবার খাও।
খাবার খাও। কাছে এসে গেছো? কাছে আয় 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 আয়। অনেক গরম লাগতেছে, অনেক গরম লাগতেছে দেখে একবারে ঘরের কাছে। কি ভাল লাগ না? ভাল লাগ না? একটু ভাল লাগ না? অনেক গরম লাগে, গরম লাগে। পাতাটা দিয়ে দিই। বেলেম্বু দিলাম, একটু টমেটো দিলাম, টপ টপ করে একবারে সুটকিটা রান্না করলাম। এবার মাছটাও হয়ে আসতেছে, পরোটা চেঞ্জ করে ফেললাম। তারপর একটা রেডি হচ্ছে, প্রসেসিং চলতেছে। ওই ফাঁসে শুটকি আর নিয়ে একসাথে চার পাঁচটা নিয়ে আসবো। মাছটা প্রায় হয়ে আসছে, টমেটো দিয়ে দিলাম। ভালো লাগে না, ভালোভাবে আসে, কিচ্ছু খাইতে ইচ্ছে করছে না। ওর রুটি দিয়েছে, টপ টপ করে খাই ফেলছে। এখন রাতে রুটি আর ভাত মা খাইয়া মাংসের ঝুল দিয়ে খাওয়াইতেছি। এখন আর মুখে রুছে না স্যার, এখন আর মুখে রুকেছে না, এখন আর খালি রুটি খাবে না। ঝুল দাও, ঠিক লবণটা কম করতে পারে। তো আমার তেলাপিয়া মাছ একদম হয়ে গেল, নামানোর পালা। এবার বাটা মশলাটা নিলাম, আদা রসুন বাটাটা কাটতে, আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো হয়ে গেল মাছটা, তেল দিয়ে দিচ্ছি। অল্প করে করে মাংস আর আলু রান্না করি। খাবে পানিটা সিবে, আপনি পালান বাচ্চার সাথে একটু ঝিল মাখাই। গরম লাগতেছে তো, এই ভাত খাইতে যাচ্ছে, এই রুটিটা শক্ত লাগতেছে। যথেষ্ট এটা যদি ঝুল মাখাই দেন, ঝুল মাখাই মাংস দিয়েও খুব খাইতে পছন্দ করে। নামাই ফেলতে পারো, খাবো না তাকে। ধনিয়া গুঁড়িটা একটু দিলাম,
ঠিক আছে খাইতে খাইতে শেষ পর্যন্ত চেষ্টা করি আর কি বুঝছো শেষ পর্যন্ত চেষ্টা করে যেটা পাই পাইলেও পাইতে পারো মানিক রতন বুঝছো চেষ্টা করে যাই সে অনুভব কিছু বসাতে পারি নাই এটা সালাদ করবো কাঁচা টমেটো সালাদ আর হাত দিয়ে পেঁপেটা শুটকি দিয়ে বেগুন এখনও রান্না হয়নি এখনও রান্না হয় নাই এটা এটা এখন ভাজবো তেলে ফলি মাছ এটা আমার মোবাইলের ব্যাপারটা আছে যে গরমে মাছটা মাথায় নিচ্ছি আর এটা হচ্ছে ভাতটা রেডি হয়ে গেছে ভর্তা কিন্তু তেলে বাগা দিতে হবে নানা শ্বশুরের পুকুরের মাছ বলে কথা কি সৌভাগ্যবান আমরা সে মাছও খাচ্ছি কোথায় একটু জঙ্গের বল ফালেতে নানা শ্বশুরের বাড়ি সেখান থেকে মাছ আনছে ঢাকার রাজধানীতে আর সেটা আমরা খুব ভাজা করে খাচ্ছি মা কত সৌভাগ্য না কত সৌভাগ্য না আমাদের তাহলে ফোন করছে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এখন অনেক রান্না বাকি রয়ে গেছে যদিও তারপরেও ভিডিও শেষ করতে হচ্ছে ভালো থাকবেন সবাই ভালো লাগলে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন বেশি বেশি লাইক শেয়ার দেবেন প্লিজ 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 আপনাদের লাইক শেয়ার আমি কাজ করতে আরও সহজ হবে তো আপনাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল আপনাদের সহযোগিতায় আমার কাজ করতে আরও উৎসাহ বাড়াবে এই যে দেখেন বাগানে এটা কি ডোপ ডোপ পাখি ডোপ পাখি ডুব 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 অনেকে অনেক নামে ডাকে এই পাখিটাকে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক অনেক দোয়া রইল রমজান মাসে সবার জন্য অনেক দোয়া করি সবাই ভালো থাকেন পাখিটা এমন করে বসে আছে কেন ও তার বন্ধু এসে গেছে সাথে সুন্দর দুজনে একসাথে খেলছে ওয়াও 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 কি সুন্দর করছে কেন করছে ডোপ শব্দ করছে ডোপ ডোপ শব্দ করছে মনে হয় একটা পুরুষ পাখি একটা মেয়ে পাখি তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আর আমার পেজে একটু লাইক শেয়ার দেবেন প্লিজ 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 আপনাদের পাশে থাকার অনুরোধ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম